লাইনে যাতায়াত করা সমস্ত ব্যক্তির মনে একটি প্রশ্ন অবশ্যই আসে, যদি এই লাইনের মধ্যে অন্য একটি ট্রেন চলে আসে তো কি হবে, কেননা ট্রেনের স্পিড এতই বেশি থাকে যে হঠাৎ করে কন্ট্রোল করা খুবই কঠিন এবং এর ফলে দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক এই রকমই দুর্ঘটনা এড়ানোর জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমন এক কবচ টেকনোলজি ট্রায়াল করিয়েছেন, যেখানে একদিকে এক ইঞ্জিনের মধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অন্যদিকে রেলওয়ের কর্মীরা। তো দুটি ট্রেন একই লাইনের মধ্যে ছিল এবং এই দুটি ট্রেনের মধ্যে দূরত্ব ছিল 380 মিটার, এবং এর আগে যখন ট্রেন এগোতে থাকে তো ট্রেনের মধ্যে সাইরেন বাজতে থাকে। এবং সবথেকে মেন বিষয় হলো যে ট্রেন এই নিশ্চিত দূরত্বের মধ্যে অর্থাৎ 380 মিটার দূরত্বের মধ্যেই আপনার মি থেকে দাঁড়িয়ে যাবে, এবং এর মানে যদি কখনো দুটি ট্রেন একই লাইনে চলতে থাকে তো দুটি ট্রেন কখনোই ধাক্কা লাগবে না। তো বন্ধুরা, এটি আমাদের দেশ ও রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে বড় উপলব্ধি। তো আপনার কি মনে হয় এই টেকনোলজি মানুষের কতটা উপকারে আসতে পারে, তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব, এমন ধরনের ভিডিও দেখার জন্য।